তোমরা তো যারা এখানে আছো বাচ্চারা, তোমরা তো একটিমাত্র পাবনা জেলা স্কুলের ছাত্র, আর আমি তিনটি জেলা স্কুলের ছাত্র। আমি কুমিল্লা জেলা স্কুল, রংপুর জেলা স্কুল, নোয়াখালী জেলা স্কুল। ওরা পাবনা জেলা স্কুল থেকে ওরা একটা অনুষ্ঠান করবে ব্যতিক্রম 22। আমার মনে হলো যে আমার কৈশোর আমাকে ডাকছে। যাবতীয় মঙ্গল কর্ম, যাবতীয় সুকর্ম, যাবতীয় সাহসী কর্ম 18 বছর বয়স থেকেই করা সম্ভব। আমার বাবা চায়নি, আমার বাবা সারা জীবন এই একটা কষ্ট নিয়ে মারা গেছেন, সেটা হচ্ছে তিনি চেয়েছিলেন আমি ডাক্তার হব। তিনি কখনো ভাবেননি যে অভিনয়টাই আমার পেশা হবে, অভিনয় নিয়ে ভাবে। তো এরকম তোমরা যদি লক্ষ্যটা স্থির করো এবং সেই লক্ষ্যে যদি তোমরা কাজ করে যাও তাহলে অবশ্যই অবশ্যই হবে। কিন্তু তার জন্য একটা সততা দরকার, নিষ্ঠা দরকার, সেটা বেশি জরুরি। জনাব রুকুনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল। আসছেন জয়ন্ত কুমার সাহা। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম মহান পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবান যুগে যুগে। অর্থাৎ যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদের পরিত্রাণ, দুষ্টদিকের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই। ভাষাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণ নন্নানি সঞ্জাতি নবানি দেহে। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, সেরূপ আত্মাও জীর্ণ দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। নমো শান্তি, নমো শান্তি, নমো শান্তি। এর মধ্যমণি আমাদের পাবনা জেলার কৃতি সন্তান, সদ্য 21 পদক প্রাপ্ত গুণীশিল্পী। আহ্বায়ক বা এই অনুষ্ঠান পুরো অনুষ্ঠান পরিচালনার যে সোহান জামিল হাসান সোহানকে এবারে স্বাগত বক্তব্যের জন্য আমি আহ্বান জানাচ্ছি। জিলা স্কুলের তাকে দেখতেছি ব্যবহার লোকজন চলে আসছে, পয়েন্টাই জুড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম জামিল হাসান সোহান, আমি পাবনা জেলা স্কুল SSC ব্যতিক্রম 22 ব্যাচের একজন শিক্ষার্থী। আজকের এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছি। 169 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা জেলা স্কুল 169 বছর আগে যখন বাবু দিগম্বর সাহা প্রতিষ্ঠা করেছিলেন তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল এরকম যে পাবনা, বৃহত্তর পাবনায় অনেকগুলো স্কুল হবে, সেই স্কুলের মডেল স্কুল হবে পাবনা জেলা স্কুল। সেই স্কুলের শিক্ষার্থী হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি। আমরা আশা করি যে আমরা এই গর্ব ধরে রাখতে পারবো। আজকের এই অনুষ্ঠানে আগত সকল দর্শক শ্রোতা এবং উপস্থিত সুধীকে ব্যতিক্রম 22 ব্যাচের পক্ষ থেকে প্রীতিয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরুতেই জানাই আমরা কেন আলাদা, আমরা কেন আলাদা, আমরা কেন ব্যতিক্রম। আমরা দেখেছি এই গত 7-8 বছর ধরে পাবনাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, অর্থাৎ বিদায়ী ব্যাচগুলো এই অনুষ্ঠান করে থাকে। এবং এই অনুষ্ঠানগুলো হয় এরকম যে কুমিল্লা জেলা স্কুল দেখাচ্ছে পাবনা জেলা স্কুলকে, দেখো আমরা কত বড় বড় অনুষ্ঠান করলাম। পাবনা জেলা স্কুল দেখাচ্ছে অমুক স্কুলকে, দেখো আমরা কত বড় অনুষ্ঠান করলাম। আজকের এই অনুষ্ঠানে শুভকামনা জানিয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা স্যার আবদুল্লাহ আবু সাইদ স্যার, সর্বোত্তম শ্রদ্ধেয়। তিনি শারীরিক অসুস্থতার কারণে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, তবে শুভকামনা জানিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে শুভকামনা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব আবহেনা মোস্তফা কামাল মহোদয়। শুভকামনা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব জনাব সাবিরুল ইসলাম বিপ্লব মহোদয়। আমাদের এই ব্যতিক্রম কাজগুলো, আজকে সারাদিনের যে ব্যতিক্রম কাজগুলো ছিল যেগুলো অতীতে কোনো স্কুলে হয়নি, সারা বাংলাদেশের কোনো স্কুলে হয়নি, সেই নতুন নতুন কাজগুলো আমরা আজকে একত্রিত করতে পেরেছি বলেই আমাদের ব্যাচের নাম ব্যতিক্রম 22। আজকের এই অনুষ্ঠানে অসংখ্য লোকের উপস্থিত আছে। 8 বছরের জমানা কিছু কথা না বললেই নয়, এখানে অন্যান্য স্কুলের শিক্ষার্থীবৃন্দ আছে, শিক্ষক মহোদয়গণরা আছেন। আমরা 8 বছর ধরে কিছু ক্ষোভ আমাদের থেকেই গেল। আমরা দেখলাম বিভিন্ন সময় সরকারিভাবে বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন দেওয়া হয়, কোচিং চলবে না, প্রাইভেট চলবে না,
কোচিং বন্ধ করে দিতে হবে। আমি আজ পর্যন্ত দেখিনি গত 8 বছরে কোনো স্কুল পর্যায়ে, সারা দেশের কোনো মাধ্যমিক পর্যায়ে কোনো স্কুলের শিক্ষক প্রশ্নমাসের সাথে জড়িত, কিন্তু সেই দোষটা কিন্তু এই শিক্ষকদের উপরেই চলে আসে। আমরা দেখলাম আমাদের যখন এসএসসি পরীক্ষা হয় কিংবা এসএসসি পরীক্ষা হয়, শুধুমাত্র পাবনা জেলা স্কুল এবং পাবনা শীর্ষস্থানীয় কয়েকটা স্কুলের স্যারদের বাসায় গিয়ে হামলা চালানো হয়। এই হামলার আমরা নিন্দা জানাই। আমরা চাই আইনের সমান ব্যবহার করুক, কিন্তু সেটা সবার প্রতি, শুধুমাত্র এই শিক্ষকদের বৈষম্য আমরা আর দেখতে চাই না। আমরা এই বৈষম্যতে চলে গেলে এটা আমরা দেখে যেতে পারলাম না। আমরা আশাবাদী যে আমাদের পরবর্তী ব্যাচ 23-24 এই বৈষম্য থেকে দূরে সরে চলে যাবে এবং তারা দেখবে পাবনার সকল শিক্ষক সকল স্কুলের, সেই গ্রামের একটা স্কুলের শিক্ষক যতটুকু সম্মান পাচ্ছেন, পাবনার শীর্ষস্থানীয় শিক্ষকরা ততটুকুই যেন সম্মান পান, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই অনুষ্ঠানে অসংখ্য লোকজন আমাদেরকে সহায়তা করেছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা এসছেন। আরেকটি বিষয় যে আজকের অনুষ্ঠানে আমরা সবাই শিক্ষার্থী, পুরো অনুষ্ঠানটাই আমাদের আয়োজনে। আমাদের অনেক অভিভাবক আছেন, আমরা বিশ্বাস করি তারা আমাদের সহযোগিতা করবেন। আমরা চাই আমাদের যারা অভিভাবক, আমাদের যারা দেখে শুনে রাখবেন, তারা যেন আমাদের সাথে একটু আন্তরিক ব্যবহার করেন। আমরা যেন ও প্রভুসুলভ আচরণ না করে, তারা যেন আমাদের সাথে অভিভাবকসুলভ আচরণ করেন। আমরা কৃতজ্ঞ আজকের এই অনুষ্ঠানে সব অতিথি মহোদয়রা এসেছেন, তাদের কাছে আমার দুবার যেতে হয়নি, আমরা তাদের জন্য অন্তত একটা করতালি দিতে পারি। আজকে আমরা যখন আমাদের কাছে বলেছি একদিনই রাখতে পারি, আমরা পুলিশ সুপার মহোদয়কে বলেছি, তিনি ব্যস্ততার কারণে আসতে পারেনি, প্রথম দিনেই তিনি আসার সম্মতি দিয়েছেন। আজকে পুলিশ সুপার মহোদয় তার প্রতিনিধি পাঠিয়েছেন, যেন মাসুম আজিজ মহোদয় আমাদের কৃতি সন্ধান, তার সাথে আমি একদিন কথা বলেছি, সেই দিনই তিনি রাজি হয়েছেন, তাকে আমার দুবার ফোন দিতে হয়নি, আপনি কি আসছেন? আজকে যারা এইভাবে আমাদের জেলা স্কুলের এই কথা শুনে আসলেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জনাব মারুফা মঞ্জুরি খান সৌমি। আজকের এই অনুষ্ঠানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা কিন্তু আগামী পরশু দিনের সম্মেলনের। আমাদের এই অনুষ্ঠানটা এখানে ক্যান্সেল হয়ে যায় ভাব, কিন্তু হয়নি। যার জন্য হয়নি তার নাম অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, আমরা তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এই ফ্রেম আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন আমাদের এই অনুষ্ঠানের। আমাদের মতো দিন শেষে আমি যত যাই করি না কেন, দিন শেষে আমার বয়স 17, এই 17 বছর বয়সী শিক্ষার্থীদের সাহায্য করতে এগিয়ে এসছে আমাদের স্কোয়ার গ্রুপ, আমরা তাদেরকে কথা দিতে পারি। বাংলাদেশের দৃষ্টান্তের মতো একটা অনুষ্ঠানে তারা আমাদের সাথে এগিয়ে এসেছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব অ্যাডভোকেট হোসেন শহীদ সোহরাওয়ার্দী মহোদয়কে, যিনি আমাদেরকে স্কোয়ারের কাছে যেতে এবং বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে শিক্ষক মন্ডলী আমাদের কাছে এসেছেন, এবং পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের কমিটি মেম্বার যারা ছিল, আমাদের যারা 5 দিন ধরে, গতকালকে রাত্রে আমাকে 3টার সময় বাসায় গেছে এই জায়গায় এই ফ্রেম এই সব কিছু তৈরি করে দিয়ে, আমাদের কমিটি মেম্বার শোভন বা নীরব বা যাদের কথা না বলি না, কমিটির বাইরে থেকে বিশেষ করে যারা কাজ করেছে সাকরাইন সালাম, এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে সুন্দরভাবে কাজ করার জন্য। এবং আজকের অনুষ্ঠানের যিনি নায়ক, যার মাধ্যমে আমি আজকের এই অনুষ্ঠানের স্বপ্ন দেখেছি, যিনি আজকের এই অনুষ্ঠানে আমার জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন প্রত্যেকটা কাজে যার সক্রিয় ভূমিকা রয়েছে, যিনি প্রত্যেকটা কাজ দেখাশোনা করেছেন আমাদের অভিভাবক, আমার পরম শ্রদ্ধেয় মিনহাজ ইসলাম সুদীপ্ত ভাই, যার কারণে আজকের এই অনুষ্ঠান এত সুন্দর হয়েছে, তার জন্য একটা করতালি, এবং সেই সাথে সুদীপ ভাই, দীপ্ত ভাই, সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি সম্পূর্ণ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে। আমরা অনেক ছোট আজকের এই অনুষ্ঠানের তুলনায়, আজকের এই অনুষ্ঠানে যত ভুল ত্রুটি আছে, যত অপ্রাপ্তি অপূর্ণতা আছে, যত ব্যর্থতা আছে, সেই সকল ভুল ত্রুটি অপ্রাপ্তি অপূর্ণতার ব্যর্থতার দায় আমার, তার জন্য আপনারা আমাকে ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই অনুষ্ঠানে যদি বিন্দুমাত্র সফলতা থাকে, বিন্দুমাত্র সার্থকতা থাকে, কোনো প্রাপ্তি পূর্ণতা সফল থাকে, সেই সকল সার্থকতা সফলতা প্রাপ্তি পূর্ণতার দায় পাবনা জেলা স্কুল ব্যতিক্রম 22 বছর প্রত্যেকটি শিক্ষার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের সফলতার সংজ্ঞা অনুযায়ী আমরা সফল হতে পারি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বক্তব্য দেওয়ার পর আমি অনুধাবন করতে পারলাম এই 27 আর ফাঁকি ব্যাংকে আজকে আমার শেষ বক্তব্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই যে ধারাবাহিকতা আমরা যেন বজায় রাখতে পারি, আমাদের মধ্যে যেন পরবর্তীতে আরও সুন্দর অনুষ্ঠান করে সবাই, এবং আরেকটা বিষয় জানাতে, আজকে পাবনায় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে শীর্ষস্থানীয় সংগঠন বলুন বা অন্য, সেই প্রতিষ্ঠানগুলোতে হয় পাবনা জেলা স্কুলের ছাত্রীদের ছেলেরা নেতৃত্ব দেয় কিংবা তার সাথে পাবনা জেলা স্কুলের ছাত্রীরা যুক্ত, আমরা আশাবাদী এই সংগঠনগুলো আমাদের সাথে এগিয়ে আসবে, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অনুষ্ঠান করা হয়, আজকে যেরকম অনেকে আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে, সামনেও এগিয়ে আসবে। আমি শেষ করছি কবি শামসুর রহমানের একটা উক্তি দিয়ে, পাবনার ভাষায় বলছি, পাবনা ভাষায় বলবো, আজকে এখানে পাবনা জেলা স্কুলের শিক্ষার্থী কারা কারা, হাতগুলো একটু দেখি, আমি চলে যাচ্ছি,
কোনদিন হয়তো আর আসবো না তবে যেটুক নিয়ে গেলেন তার ফল দেন আমি দিনের পার হলাই সকলকে ধন্যবাদ অভিভাবকদের প্রতি একটি আহ্বান জানিয়েছিলেন আমাদের মাঝে একজন অভিভাবক আছেন জনাব হোসেন শহীদ সারওয়ার্দী আমি এবারে তাকে কিছু বলবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম পাবনা জেলায় মহোদয় উপস্থিত আছেন পাবনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাহেব পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন এসএসসি পাস করেছে আগামী জুনের 19 তারিখে এই যোদ্ধাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল এরা শুধু শিক্ষিত না এরা যেন আল্লাহ এদেরকে যেন প্রকৃত মানুষ বানাতে পারে এই দোয়া করি এদের উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম পাবনাতে অস্ত্রের ঝঞ্ঝাড়ানি ছিল পাবনাতে পথে ঘাটে রাস্তায় সব জায়গায় হচ্ছে যে চাকু মারার একটা প্রবণতা ছিল পাবনায় মাদকের আখড়া ছিল কিন্তু আমাদের পুলিশ সুপার স্যার নির্দেশনায় নেতৃত্বে আমরা পুলিশ বাহিনী আমরা পাবনা থেকে মাদক আমরা পাবনা থেকে অস্ত্র আমরা পাবনা থেকে বিভিন্ন ধরনের যারা অপরাধের সাথে জড়িত এরকম অপরাধীদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি বিশেষ করে আমরা যখন আসলাম পুলিশ সুপার স্যার আসার পরে দেখা গেল পাবনা জেলায় পাবনা এই পাবনা থানার মধ্যে প্রতি মাসেই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত মার্ডার হয়েছে কিন্তু আল্লাহর রহমতে গত 3 মাসে আমাদের পাবনা থানায় কোনো মার্ডার নাই এটা আমাদের জন্য অনেক বড় সফল না তার মানে কি তার মানে হচ্ছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখতেছি আমাদের এখন ছেলেপেলেদের হাতে বা পকেটে কোমরে আমরা কিন্তু অস্ত্র দেখি না আমরা চাকু দেখি না এখান থেকে আমরা বের হয়ে আসতে সক্ষম হয়েছি আমাদের ছাত্রদের পকেটে এখন কলম থাকে হাতে বই খাতা থাকে আর বিশেষ করে করোনাকালীন সময়ে করোনা আমাদের দেশের অর্থনীতিকে যেভাবে পঙ্গু করে দিয়েছে যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও অনেকটা পঙ্গু করে দিয়েছে সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য আরও একটা বড় সমস্যার সৃষ্টি করছে এখানে অনলাইন ক্লাসের অজুহাতে আমাদের সবার হাতে স্মার্টফোন ধরাই দিচ্ছে যেটা আমাদের জন্য সবচেয়ে চিন্তা এটা আমাদের শিক্ষকদের জন্য যেমন চিন্তার বিষয় অভিভাবকদের জন্য চিন্তার বিষয় সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের জন্য চিন্তার বিষয় আমরা এই বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছি আমরা যোগাযোগ মাধ্যমে সময় দিচ্ছি আমরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের এই ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়ায় যাচ্ছি আমাদের এই মোবাইলের ব্যবহারটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আমাদের স্কুলে অন্তত এসএসসি এসএসসি পাস না করা পর্যন্ত তাদের হাতে স্মার্টফোন দেওয়া কোনোভাবে ঠিক না আমরা অভিভাবকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যদি ছাত্রদের আপনার যদি আপনাদের আব্দুল রাজ্জাক স্যারকে সহকারী প্রধান শিক্ষক পাবনা জেলা স্কুল ইনস্টিটিউশন পার করেছি মাস্টার্স করতে গিয়ে তারপরে 10টা ইনস্টিটিউশনে পড়েছি তোমরা তো যারা এখানে আছো বাচ্চারা তোমরা তো একটিমাত্র পাবনা জেলা স্কুলের ছাত্র আর আমি 3টি জেলা স্কুলের ছাত্র আমি কুমিল্লা জেলা স্কুল রংপুর জেলা স্কুল নোয়াখালী জেলা স্কুল কেন বললাম আমি একজন স্টপেজ এবং আমার অপদার্থ বা কী বলবো এটাকে হতভাগ্য কারণ আমার বাবা পুলিশে চাকরি করতেন আমাদের কোনো যেমন সরকার ভাই উনি পুলিশে চাকরি করেন আমার বাবা পুলিশে ছিলেন ফলে এটা খুব পুলিশের সন্তানদের জন্য আসলে কিন্তু খুব দুঃখ মানে এটা কি খুব দুঃখের বিষয় কোথাও গিয়ে 2 বছর 3 বছরের বেশি থাকতে পারিনি আমরা ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাকে পড়তে হয়েছে 10টা ইনস্টিটিউশনে কোথাও গিয়ে সেট করতে পারিনি নিজেকে 2 বছর 3 বছর আবার ট্রান্সফার কোথায় কুমিল্লা শুরু করলাম কুমিল্লা পিকচার স্কুল কুমিল্লা জেলা স্কুল ওখান থেকে কুমিল্লা নোয়াখালী জেলা স্কুল তারপরে রংপুর জেলা স্কুল সেখান থেকে এসএসসি তারপরে কারমাইকেল কলেজ সেখান থেকে এসে আবার এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি মানে এইরকম একটা ব্যাপার
তো ওরা যখন বাচ্চারা আমাকে টেলিফোন করেছে, ওরা পাবনা জেলা স্কুল থেকে ওরা একটা অনুষ্ঠান করবে ব্যতিক্রম 22, তা আমার মনে হলো যে আমার কৈশোর আমাকে ডাকছে, আমার কৈশোর আমাকে ডাকছে। কারণ খুব মিস করি তো কৈশোরটাকে, খুব মিস করি, আমার বুড়ো টুড়ো হয়ে গেছে এখন, কিন্তু ওই যে বয়সটা, ওই বয়সটা, এই বয়সের কোনো মূল্য হয় না। এই বয়স হচ্ছে এই 18 থেকে 25, যাবতীয় মঙ্গল কর্ম, যাবতীয় সুকর্ম, যাবতীয় সাহসী কর্ম 18 বছর বয়স থেকেই করা সম্ভব। এই ভাগ্যটা আমার হয়েছে, কারণ স্কুল কলেজে পারিনি, ওই যে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হওয়ার কারণে ওই আমরা ওই বিদায়ের ব্যাপারটা দেখিনি। কিন্তু ইউনিভার্সিটি থেকে যখন বেরোই তখন আমাদের ওখানে ওই র্যাক ডে হতো, এবং র্যাক ডে মানে পরবর্তীতে আমাদের হতো এটা ঢোকার, কিন্তু শিক্ষার মধ্যে ঢুকে গিয়েছে আমরা রক্ত করেছি, এবং সেই জায়গায় একটি ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রম 22। আমি খুব অহংকারী হবে না বাবা, তোমরা আমার বড় বলছি, আমি এটা বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে যে উচ্ছৃঙ্খলতা, এটা খুবই লজ্জাকর, কিন্তু এই কথাটা শুনতে ভালো লাগেনি, মোটেও ভালো লাগেনি, আমারও লেগেছে, খুব কষ্ট লেগেছে যে তাহলে আমি কাদের এখানে এসেছি। তাই যদি হবে তাহলে ব্যতিক্রম দিয়ে কী হবে, কোনো লাভ নেই। সরি আমি এগুলো এত অপ্রিয় কথাগুলো বলবার জন্যে, তা আমি অহংকারের কথা যেটা বলতে চাই যে তোমরা যদি এই ধারাটি দাঁড় করাতে পারো, তোমাদের দেখা দেখি যদি এর পরের ব্যাচ এই কাজটা করে, এবং এটি যদি একটি ধারা হয়ে দাঁড়ায়, তাহলে শুধু পাবনা জেলা স্কুল নয়, সারা বাংলাদেশের সকল জেলা স্কুল এটাকে অনুসরণ করবে। আর অনুসরণ করলেই আমরা মনে করি যে আমাদের সেই শুদ্ধতা আসবে, শুদ্ধতা আসবে সোসাইটিটা, মানে সমাজটাকে বিশুদ্ধ করা সম্ভব। এবং একটা জিনিস মাথায় রাখবে, এই দেশের তাবৎ গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন কিন্তু করেছে ছাত্ররা, যার নেতৃত্বে ছাত্ররা ছিল, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 70 সেই উচ্ছ্বাস, সব কিছু কিন্তু শুরু করেছে ছাত্ররা। আমরা কিন্তু সেই ছাত্রদের প্রতিনিধি, তোমরা সেই ছাত্রদের প্রতিনিধি, আমরা তখন অংশগ্রহণ করেছি, তোমরা এখন তার প্রতিনিধি। তোমাদের মধ্যে ওই জিনিসটা থাকতে হবে, ওই লড়াকু ব্যাপারটা থাকতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে তোমরা সব সময়, সেটা হচ্ছে একজন ছাত্রের প্রথম কাজ হচ্ছে পড়ালেখা, একজন ছাত্রের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়ালেখা, পাশাপাশি নিজেকে তৈরি করা। এবং এই পড়ালেখাটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের সামনে পরীক্ষা ভালো হবে আমি আশা করছি, অনেক ভালো হবে, পড়ালেখাটায় মন দিতে হবে এই জায়গায়। আর আনন্দ ফুর্তি করতে চাই, অনেক ইচ্ছা করে তো না, এই সময়টা একটু আনন্দ ফুর্তি কম হবে, এই সময়টা আনন্দ ফুর্তি, কারণ আমাদের সময় তো আবার আমাদের বাবা মারা তালা মেরে দিত, আমাদের সময় পড়া না পারলে বেত মারা হতো, তোমাদের তো ওটা মারা হয় না এখন, তোমাদের অনেক ভালো আছে। তো নিজেদের নিজের দায়িত্বে নিজেকে তৈরি করতে হবে। আর এই আয়োজনের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাবনা জেলা স্কুল কর্তৃপক্ষকে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে তোমাদের ব্যতিক্রম 22 সবাইকে, আমার স্নেহ অভিনন্দন ভালোবাসা সব শুভেচ্ছা সব তোমাদের, একদম মন প্রাণ উজাড় করে ঠেলে দিলাম, কারণ আমি অনেক কষ্ট করে পাবনার জায়গা থেকে পাবনায় এসেছি, তারপরে আমার কষ্টটা ভুলে আমি আনন্দটা তোমাদের মধ্যে বিতরণ করতে চাই। তোমরা সবাই ভালো থাকবে, আরও অনেক 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 ভালো কিছু তোমাদের কাছে আমাদের প্রত্যাশা, যে তোমাদের শিক্ষকরা বললেন শিক্ষকের মুখ বড় হয়, শিক্ষকের মুখ বড় হয়। আমি যখন আমরা যখন মাস্টার্স করে বেরিয়ে আসি, তখন আমার হলের প্রভোস্ট বলেছিলেন, আমার একদম লিখে দিয়েছিলেন, মাসুম তোমার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, এই কথাটা কিন্তু আমি একদিনের জন্য ভুলি নাই, একদিনের জন্য ভুলি নাই, ওই কথাটা বলেছিলেন। তখন আমার বারবারই মনে হতো যে আমার হলের প্রভোস্ট, আমার হলের প্রভোস্ট এই কথাটা বলেছে, এটিকে আমি অমান্য করতে পারবো না। আমার বাবার কথার চাইতেও ইম্পর্টেন্ট এটা, কারণ উনি আমার শিক্ষাগুরু, উনি আমাকে শিখিয়েছেন, শফিক হায়দার চৌধুরী, আমার সেই স্যারের কথা মনে হলে এখনও কান্না আসে। আমাদের শিক্ষকদের এই কথাগুলো তোমাদের মাথায় নিতে হবে, শিক্ষকরা তোমাদের আসল অভিভাবক, যারা তোমাকে শিক্ষিত করে তুলছে। এবং পাশাপাশি এটাও বলবো, এখানে সবারই দায় আছে, আমি এক পক্ষের দোষ না, আমাদের ঘাড়ে একটু দোষ নিয়ে বলি, আমি শিক্ষক মহোদয় ওনাকেও একটু দায়ী করতে চাই, কারণ মানুষ গড়াটা শুধু মানুষ একা হয় না, গড়তে হয় তাকে, মানুষই তো মানুষই তো বানাতে হয়, তাই না? অন্য প্রাণী তার নাম নিয়েই আসে, গরু গরু হয়ে আসে, গাধা গাধা হয়ে আসে, মানুষ কিন্তু মানুষ হয়ে আসে না, তাকে মানুষ বানাতে হয়। এবং এই কাজটা শিক্ষকদেরই বড় দায়িত্ব, আমি যদি যে যেরকম ইনপুট দেবো ঠিক সেম আউটপুটটা আমি পাবো। এখন একজন শিক্ষক যদি তার ছাত্রকে সেভাবে শিক্ষা দিতে পারেন, অবশ্যই ছাত্র কোনোদিনও এক চারজন এক ইচ্ছায় উঠবে না।
কোনো উশৃঙ্খলা আচরণ করবে না। সুতরাং আমাদেরও কিছু দায় নিতে হবে। তার মানে এইটা হচ্ছে কেন, এই ব্যাপারটি বের করতে হবে। এই যে আমাদের মানসিকতার বিকৃতিটা কেন হচ্ছে এটি কিন্তু আবিষ্কার করতে হবে, এবং এটি আবিষ্কার করে ওইটাকে মেরামত করতে হবে। নইলে আপনি ওপরে ওপরে যতই আমরা চিৎকার করি না কেন, এখনও ওই কোনো ভিড়ের মধ্যে গিয়ে বাচ্চারা হিপনোটিজিংয়ে যাবে, কোনো ভিড়ের মধ্যে গিয়ে বাচ্চারা অসভ্য আচরণ করবে, এগুলো করবে। কারণ ওদের যদি প্রকৃত শিক্ষাটা না দেওয়া হয়, এই প্রকৃত শিক্ষাটা দেওয়ার দায়িত্ব আমাদের, আর পালন করবার দায়িত্ব এই বাচ্চাদের। কেন ওই যে আমি বললাম যে আমার শফিক আজ চৌধুরী আমার প্রক্টর সাহেব লিখেছিলেন, তোমার কাছে আমরা অনেক কিছু আশা করি। এই স্যার কি আশা করেন, এটি করবার জন্য আমি আমার জীবন বিপন্ন করেছি। আমি 50 বছর থিয়েটার করি, আমি মেডিকেলের ছাত্র, মেডিকেলে না পড়ে এসে আমি থিয়েটার করেছি এবং কষ্ট করেছি। আমি নর্মাল মাস্টার্স করেছি, যেটি আমার জীবনে আমার বাবা চায়নি। আমার বাবা সারা জীবনে এই একটা কষ্ট নিয়ে মারা গেছেন, সেটা হচ্ছে তিনি চেয়েছিলেন আমি ডাক্তার হব। তিনি কখনো ভাবেননি যে অভিনয়টাই আমার পেশা হবে, অভিনয় নিয়ে ভাবেন। তো এইরকম তোমরা যদি লক্ষ্যটা স্থির করো এবং সেই লক্ষ্যে যদি তোমরা কাজ করে যাও, তাহলে অবশ্য অবশ্যই হবে। কিন্তু তার জন্য একটা সততা দরকার, নিষ্ঠা দরকার, সেটা বেশি জরুরি। আর ওই যে কথাটা বললো, আমি আবার রিপিট করি, ভালো ছাত্র নয় ভালো মানুষ হতে হবে, ভালো অভিনেতা নয় ভালো মানুষ হতে হবে, ভালো শিল্পী নয় ভালো মানুষ হতে হবে। এটি হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস যে কোনো কাজে। একজন ভালো মানুষ না হলে এই পুলিশ অফিসার হন আর যেই হন, আপনি ভালো মানুষ আগে হতে হবে। আমার বাবাও পুলিশ অফিসার ছিলেন, বুঝেছি। তো আমরা আশা করছি সবার কাছে তার তারটুকু, মানে আমার যেটুকু দেয়ার, আমি যেন সেটুকু সৎ ভাবে। তোমাদের এমন কাজটা হচ্ছে পড়ালেখা করা, SSC পরীক্ষাটা দেয়া, এবং অত্যন্ত সৎ ভাবে তোমাদের এই কাজটা করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের যে তোমরা আজকে ধরো 20টা ভালো তোমাদের প্রোগ্রাম ছিল, 20টার তোমরা 19টা ভালো করেছো, আমি জানি 19টা তোমরা ভালো করেছো, কিন্তু একটা তোমরা তোমাদের ওনাদের চোখে খারাপ লেগেছে। তোমরা হয়তো তোমাদের বয়সের কারণে এই উচ্ছ্বাস প্রকাশে আমি ব্যক্তিগতভাবেও, কিন্তু এই একটার কারণে আমরা কিন্তু সবাই তোমাদের একটু হলেও দোষারোপ করছি। তোমরা ভুলে যাও, এইগুলো মানুষ তোমাদের সামনে এই তোমাদের ভুলগুলো সুন্দরভাবে দেখিয়ে দিল। ব্যতিক্রম এই প্রোগ্রাম করবার কারণেই তোমরা কিন্তু এটা দেখতে পেলে। যদি এরকম ব্যতিক্রম প্রোগ্রাম আয়োজন না করতে, গতানুগতিক প্রোগ্রাম করেই যেতে, তোমাদেরকে এইভাবে চোখে আঙুলে দেখানোর সুযোগটা খুব কম ছিল। এই জন্য আমি মনে করি ব্যতিক্রম 22 তাদের কার্যক্রমে কিছুটা হলেও সফলতা অর্জন করেছে। প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মাসুম আজিজ স্যারের একটি ছবি এঁকেছেন আমাদের পাবনা জেলা স্কুলের 2018 সালের SSC পরীক্ষাতে পাশ করে গেছে হাবিবুল্লাহ স্যারকে উপহার হিসাবে তুলে দিচ্ছেন। Thank you.